ভবিষ্যৎ পরিকল্পনায় আসলে যেহেতু এটা প্রফিটেবল আমি এটাতে লাভবান হইছি, আমাদের দেশে কিন্তু অনেক বেকার, বেকার সমাজ, বেকার ছেলেরা অনেক অনেক এডিক্টেড হয়ে যাচ্ছে, ডিরেল হয়ে যাচ্ছে, পথ হারা হয়ে যাচ্ছে। আমার কথা হলো যুবক সমাজকে উদ্যোগী করা, এই ব্যাপারে এই এই উদ্যোগী করে এটাতে ইনভলভ করে দিলে, লাগায় দিলে সে যখন এটা থেকে প্রফিট হবে তখন তার ভালো লাগবে। একটা স্টুডেন্টও করতে পারে, মাসে 5-10 হাজার টাকা কামাই করলে তার নিজস্ব পড়াশোনা হলো, পাশাপাশি সে তার ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারবে। এই জন্য যুবকদেরকে এখানে আনার চেষ্টা করা। কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা সদর ইসলামপুর মোড়ে। দর্শক, আমরা কিন্তু অ্যাকোরিয়াম মাছের সাথে সবাই কম বেশি পরিচিত। অ্যাকোরিয়াম যে ফিশগুলো আমরা ঘরের মধ্যে রেখে সৌন্দর্য বৃদ্ধি করি, আজকে আমরা এসেছি তেমনই একটি প্রজেক্টের মধ্যে। মূলত এখানে অ্যাকোরিয়াম ফিশ বা রঙিন মাছ চাষ করা হয়। আজকে আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলবো, তিনি নিজের শখকে পুঁজি করেই প্রথমত অল্প কিছু মাছ দিয়ে তার প্রজেক্টের যাত্রা শুরু করেন, কিন্তু এই প্রজেক্টটি এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব তিনি কীভাবে এই রঙিন মাছের প্রজেক্টটি তৈরি করলেন এবং রঙিন মাছ চাষ করতে গেলে আমাদের কোন কোন বিষয়ে জানা প্রয়োজন। রঙিন মাছ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে, আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি। আঙ্কেল, নাম জানতে চাই? আমার নাম মিজানুর রহমান। আচ্ছা মিজানুর রহমান আঙ্কেল, আমরা কিন্তু বসে আছি বাঁশের উপরে মাচা করা এবং নিচে হচ্ছে পানি। আচ্ছা, আপনি তো রঙিন মাছ চাষ করছেন? জি। আচ্ছা, এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন, সেই সম্পর্কে জানতে চাই। এটা আসলে অনেক আগেরই কথা, 4-5 বছর আগে আমি বায়োফ্লক করতাম। তো বায়োফ্লক করতে যে আমি সফল কাম, কারণ সেখানে আমি ভিয়েতনামি কই, শিং, মাগুর, পাবদা, গুলশা সবই করছি আমি। এগুলো করার পাশাপাশি দেখলাম যে এগুলোর বাজার মূল্য খুব কম, 70-80 টাকা কেজি, 150 টাকা কেজি। তো হঠাৎ করে আমি একটা জিনিস এগুলো স্টাডি করতে করতে দেখলাম যে কালার ফিশ যেটা, এটা যেমন 70-80 টাকা কেজি, কিন্তু কালার ফিশ এক পিসের দামই 70-80 টাকা। আচ্ছা, তারপরে আপনার মনে করেন যে কিছু কিছু মাছ আছে 2-4-5 হাজার টাকা। তো আমি যখন এটা কালেক্ট করতে গেলাম তখন দেখলাম যে অনেক মূল্য, 5-6 হাজার টাকা ব্রুড মাছ, যেটা মা মাছ, ব্রুড মাছের মূল্য অনেক বেশি। তখন আমি দেখলাম যে একই খাবার খাবে অথচ এখান থেকে প্রফিট অনেক বেশি আসবে। এইটা আমার মাথা আসার পরে আমি আস্তে 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 এটা আমি ডাইভার্ট করে আমি এইদিকে চলে আসছি। তা আলহামদুলিল্লাহ 2 বছর যাবত আমি এখন কালার ফিশে আসি আর কি। রঙিন মাছ কোন কোন প্রজাতির আছে আপনার এখানে? এখানে আছে কমেট, আছে কৈকাপ, আছে প্লাটি, মলি, শর্টেল, গাপ্পি, এই সব ধরনের মাছই আছে আমার কাছে। এই পেশায় কী কাজ করা? না, পেশায় তেমন কিছু না, আমি এখানে ভাড়া পাই, এগুলো সব কিছু কিছু বাসা বাড়ি আছে, দোকান পাড়ছে, এগুলো আমি ভাড়া উঠাই এখানে। আঙ্কেল, আপনি অবসর সময়ে কাজে লাগিয়ে এই রঙিন মাছ চাষ করছেন, এই তো? এখানে আসলে খুব কম সময় দিতে হয়, সকালে নামাজ পড়ে আসার পরে এই 10-15-20 মিনিট আগে এদের খাবার দিতে। হ্যাঁ, মাত্র খালি একটু, কারণ আমি জানি যে এই হাউস আমার কী পরিমাণ মাছ আছে, ওই পরিমাণ মোতাবেক আমি কিছু খাবার দিয়ে থুই বাসায় চলে যাই। যাওয়ার পর হয়তো আমি এই একটু আরাম করি, এরপরে 10-11টার দিকে যখন আসি, আসার পরে হাউসগুলো থেকে এই 20 সেকেন্ড আউটলেট পাইপ আছে, টান দিলেই 20 সেকেন্ড বা আধা মিনিট, কোনো সময় প্রয়োজনে 1 মিনিট পানি আউটলেট করি, একটু এদের দ্বারা নিচের বর্জ্যগুলো বের হয়ে যায় যাতে অ্যামোনিয়া গ্যাস না হয়। এরপর আমি নতুন পানি একটু দিই, যখন নতুন পানি দিই নতুন পানির দ্বারা এদের মধ্যে একটা উদ্দামতা আসে, এরপরে খাবার দিই, খাবার দিলে প্রচুর খায়। এই জিনিসটা আমি মানে ক্যালকুলেশন করে বের করছি আর কি, দেন যে প্রতিদিন একটু পানি বের করি, নতুন পানি দিই, নতুন পানি দিলেই যখন খাবার দিই তখন প্রচুর খায়, তাদের দ্রুত গ্রোথ হয় মাছগুলা, দ্রুত গ্রোথ হয়। আচ্ছা, আপনাদের এখানে যে প্রায় 7-8 প্রজাতির মাছ রয়েছে, চাহিদা কোনটা আছে বেশি? সবগুলোরই চাহিদা আছে, সবগুলোর চাহিদা আছে। আমি তো ওই মানে এই যে কাটা বনে প্রচুর মাছ দেই, তারপরে আপনার ঢাকা ইপিজেটে হবি জো 3 নামে এক দোকান আছে, আরিফ ভাই, উনি আমার সবসময় মাছ নেয়, কন্টিনিউ তাকে মাছ দেই। তারপরে ইয়াং জেনারেশন এটার খুব ভক্ত, ইয়াং জেনারেশনটা খুব বেশি আসে, দেখে, অনেক ভিড় করে, 10 জন আসলে 2 জনে নেয়। এমনকি এখন তো দেখলাম যে আমার বয়সেও অনেক লোক শুরু করছে, এক আর্মি অফিসার রিটায়ারমেন্টে আসছে, আসে সে সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে এখন শুরু করে দিছে সে। এটা হাউসটা কিভাবে তৈরি করলেন? হাউস তো প্রথমে বায়োফ্লকের জন্য তৈরি করছিলাম। আচ্ছা, এটি বায়োফ্লকের জন্য তৈরি করা পুরোটা? জি, পুরোটাই। আচ্ছা, বা খুবই চমৎকার। আমাকে কেন জানি মনে হচ্ছে যে নিচে শুধু মাটি না, এই এইটার নিচে মাটি। আচ্ছা, আর ভিতরে একটা হাউস আছে, হাউসের নিচে আমি ইচ্ছা করে নিয়ে এসে মাটি দিছি। কেন দিছি? রেনু উৎপাদনের জন্য মাটি প্রয়োজন, যেহেতু আমি এখানে ব্রুড মাছ থেকে রেনু প্রোডাকশনে যাই, সেক্ষেত্রে এই মাটির সংস্পর্শে আর প্লাঙ্কটন তৈরি করতে হয়, একটু প্লাঙ্কটন তৈরি করলে পারে রেনু আর মরে না, তার জন্য মানে সহনশীল একটা পরিবেশ দিলে পারে তখন প্রচুর রেনু বেঁচে থাকে, এই জন্য এই এইটা করতে করছি আর কি। এই একটা হাউস আমি মাটির রাখছি,
আর ভিতরে একটা বড় হাউস যেটার ভিতরে আমি মাটি বিছায় দিছি। আচ্ছা আমরা দেখতেছি হাউসে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, এই যে পাশে একটা হাউস আছে, যে কেউ দেখে সে কিন্তু মুগ্ধ হয়ে যাবে, একদম পানি পানির নিচে লাল লাল মাছ। না এখানে তো আমার 20টা হাউস আছে, এই 20টা হাউসের পাশাপাশি আমার প্রচুর পুকুর আছে। এখান থেকে 9 কিলোমিটার দূরে আমার পুকুরের প্রজেক্ট, ওইটা আমার গ্রামের বাড়ি। প্রথমে নিজের পুকুর দিয়ে শুরু করছিলাম, তারপর এটা আস্তে আস্তে আমি মানে বড় করছি। রঙিন মাছ চাষ হচ্ছে ও অনেক ভালো হয়। কেন ভালো হয়? কারণ এই রঙিন মাছের জন্য সানলাইট দরকার, মানে যদি সূর্যের আলো না পড়ে তাহলে তার কালার আসবে না। এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু অনেকে জানেই না জিনিসটা। যত সূর্যের আলো পড়বে তত এটার কালার আসবে। হ্যাঁ, কেউ যদি ইনডোরে করতে চায়, ঘরের ভিতরে করতে চায়, সেক্ষেত্রে তাকে এলইডি লাইট দিতে হবে। যদি এলইডি লাইট তার উপরে থাকে তাহলে তার কালার আসবে, অন্ধকারে রঙিন মাছের কালার নষ্ট হয়ে যাবে। এই জন্য সূর্যের আলো প্রয়োজন। অনেকে বলে যে এই যে যেটা অটোবিট মুখ দিয়ে বাচ্চা দেয়, গাপ্পি মলি প্লাটি শর্টেল, এই মাছগুলা আপনার পুকুরে হবে না। কিন্তু আমি পুকুরে ছাড়ছি, ওই ছোটো ছোটো পানা আছে দেখেন, পানা এরা আবার নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে। এই ছোটো পানা দিছি, যখনই বাচ্চা দেয় তখন এই পানার মধ্যে এরা পলায়। বাচ্চাগুলা একটু বড় হলে তখন বের হয়, তখন আর খেতে পারে না, একদম বাচ্চা। এই যে এখানে আপনি দেখতে পারবেন আমার নিচে প্রচুর গাপ্পির বাচ্চা আছে, অথচ মাটির মধ্যে করছি এগুলা। মাটির মধ্যে হয়? হ্যাঁ মাটির মধ্যে হয়। আগে আপনাকে দেখে মনে হচ্ছে খুব আপনি খুব অভিজ্ঞ মানুষ, এবং আপনি ট্রেনিং নিয়েছিলেন কি? না না, আমি কোথাও ট্রেনিং নিই না। আসলে তা না, আসল ব্যাপার হলো যে একটা জিনিস যদি আপনি করেন, এর ভিতরে আপনাকে ঢুকতে হবে, এর ভিতরে আপনাকে দিল লাগাইতে হবে, আপনাকে ব্রেন খাটাইতে হবে জিনিসটা কি, তখন অটোমেটিকলি আপনার ভিতরে একটা জিনিস আসবে বা সুবিধা। আমি যখন এটা নিয়ে চর্চা করবেন সুবিধা, যেমন আপনি যদি গোসল না করেন, আপনি তো খানা না খান প্রতিদিন, আপনি অসুস্থ হয়ে পড়বেন না? এটা তো স্বাভাবিক ব্যাপার। তো স্বাভাবিক ব্যাপার, তার একটা টাইম টেবিল, তাকে খানা দেওয়া, তার পরিচর্যা করা, তার পানিটা একটু পরিবর্তন করা, তাকে একটু লবণ দেওয়া, তাকে একটু পটাশ দেওয়া, তাকে একটু জীবাণুনাশক দেওয়া, তাকে একটু আপনার মনে করেন যে চুন দেওয়া, এটা কন্টিনিউ যদি করে যান তাহলে তো সে তো একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে সে রইল। খুবই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন আপনি, বিশেষ করে যারা শৌখিন মানুষ তারা কিন্তু এই রঙিন মাছ চাষ করে, তাই তো? তাই তাই। তো আপনি হয়তো শৌখিনতার বসে শুরু করলেন, এখন কেমন সম্ভাবনা দেখছেন? না প্রথমে তো আমি বায়োফ্লক করতাম, তারপরে আমি ক্যালকুলেশন করে বের করছি এটা প্রফিটেবল। আমি প্রফিট চিন্তা করে কিন্তু আমি করছি, আসলে শখ না, আমি প্রফিট চিন্তা করে করছি। এখন আমার মাথার কাজ করতেছে, যেহেতু এটা অনেক লাভজনক ব্যাপার, তাহলে পরে আপনার যুব সমাজ যদি এটাতে আসে তাহলে তো তাদের বেকারত্ব দূর হইল। একটা যুবক যদি আপনার অটোবিটের যে মাছগুলো আছে, অটোবিটের মাছগুলো যদি নিয়ে যদি সে কাজ করে, সেখানে দেখবেন যে গাপ্পি মলি প্লাটি শর্টেল, সে আইনা কিছু কিছু ছোটো ছোটো হাউস করে ছেড়ে দিল, অটোমেটিক তারা মুখ দিয়ে বাচ্চা দিল, সে দেখলো যে অনেক অগণিত বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে সে সামান্য 2 আঙ্গুলের একটু পাউডার খাওয়াইলে এগুলো আস্তে আস্তে বড় হয়। আর দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো কমেট মাছ, সব কমেট। এগুলো অটোমেটিক করে? না এগুলো অটোমেটিক করে না, এগুলো আমরা ব্রিডিং করাই, অটো মানে ন্যাচারাল ব্রিডিং করাই, আবার সময় আমরা হরমোনাল ব্রিডিংও করাই এগুলাকে দিয়ে। আচ্ছা, এই এখানে কতগুলো আছে মাছ? এটা হাজার খানিক হবে, 2000-2000 মতো হবে, 2000-2000 মতো হবে। আগে যে এই পাশে দেখতে পাচ্ছি এখানে কি মাছ রয়েছে? এখানে হলো আপনার কই কাপ মাছ, এগুলো কই কাপ, কই কাপ বলা হয়। কই কাপ মাছ এগুলো জাপানি কই কাপ, সিঙ্গাপুর থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, আসলে এগুলো বাইরে থেকে আসে সামুদ্রিক মাছ। তার জন্য এগুলোতে প্রচুর লবণ দিতে হয়, প্রচুর লবণ দিতে হয়। যত লবণ দিবেন তত মাছ সুস্থ থাকবে। হ্যাঁ, কারণ সামুদ্রিক মাছ তো সমুদ্রে দেখছেন না, সমুদ্রের লবণ কত আপনার ই। হ্যাঁ, সামুদ্রিক মাছ এগুলো, সমুদ্রের মাছ মিঠা পানিতে কোনো সমস্যা না, এখন আমরা লবণ দিয়ে রাখছি এগুলোতে। লবণ দেওয়া আছে? হ্যাঁ লবণ দেওয়া, সকল লবণ দেওয়া আছে। কত লবণ দিতে হয়? আমরা প্রতি সপ্তাহে লবণ দিই, লবণ দিলে মাছ ভালো থাকে। আচ্ছা, এখানে অনেক কতটুকু লবণ দিতে হয়? এখানে তো 10,000-15,000 লিটার পানি, 1 কেজি করে লবণ দিই এগুলোতে। 1 কেজি করে? হ্যাঁ, 1 কেজি করে। আপনি কোন ধরনের কাজগুলো করেন এখানে খাবার ব্যতীত? আসলে তো নজরদারি হলো আসল জিনিস। আচ্ছা, নজরদারি আমি খুব তাকায় তাকায় দেখি আমার মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনোটা কোনো প্রবলেম আছে কিনা, যখনই সুযোগ পাই সেখানে ঘুরি। এটা ঘুরলে পরে আপনার এদের প্রবলেমগুলো তখন দেখি, তখন প্রবলেমগুলো সলভ করি। তার জন্য আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমার এই পর্যন্ত হয়নি দীর্ঘদিনের এই ইসে। এই যে এখানে তো 1000 মাছ রয়েছে? হ্যাঁ, হাজার খানিক মাছ আছে। 1000 মাছ, এবং এগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট? জি না, এগুলো এখন অ্যাডাল না, অ্যাডাল হলে এই সাইড, এই সাইডে ব্রুড মাছ, এগুলো ব্রুড মাছ, এগুলো এগুলো সব ব্রুড মাছ। জি জি, হ্যাঁ এগুলো, হ্যাঁ এগুলো হাজার হাজার টাকা দাম। এগুলো হলো আপনার অ্যাডাল হতে আবার 4-5 মাস সময় লাগবে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4-5 মাস এগুলো বাচ্চা দিবে সামনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাচ্চা দিবে। কোন ধরনের খাবারগুলো দিচ্ছেন? এদেরকে সাধারণত আপনার আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে এদের 36%-40% প্রোটিনের যে খাবারগুলো, এই প্রোটিনের খাবারগুলো সাধারণত এদেরকে দিয়ে থাকি আর কি। একটু দিকে দেন যে প্রোটিন। 1000 মাসের জন্য কতটুকু খাবার লাগে প্রত্যেক দিন? 1000 মাসের জন্য কতটুকু খাবার মনে করেন, খুব বেশি হলে 200 গ্রাম মাত্র,
খুবই কম খাবার খাবার আবার বেশি দিলে পারে এরা আবার অসুস্থ হয়ে পড়ে আচ্ছা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কিন্তু এই কালার ফিশে যত কম খাবার দিবেন তত ভালো থাকবে যেটা আপনি ব্রুড মাছ যেমন এগুলো ব্রুড মাছ এগুলো বাচ্চা দিবে এগুলোকে আমরা বেশি প্রোটিনযুক্ত বেশি খাবার দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এদেরকে বেশি খাবার দিতে হয় হ্যাঁ ব্রুড মাছগুলোকে বেশি খাবার দিয়ে রঙিন মাছ চাষ করতে গেলে সাধারণত কি প্রতিবন্ধকতাগুলো থাকে প্রতিবন্ধকতা বলতে আসলে এগুলো তো ব্যাকটেরিয়াতে আক্রমণ করে সেক্ষেত্রে আপনার মনে করেন যে আমরা কিছু জীবাণুনাশক দিয়ে থাকি তো জীবাণুনাশক দিলে পরে আপনার ওইটা তো আপনি কিউর হয়ে যাচ্ছে পাশাপাশি আমি যেটা করি কিছু উপকারী ব্যাকটেরিয়া দিই আমি কিছু প্রোবায়োটিক দিই প্রোবায়োটিক দিলে পরে উপকারী ব্যাকটেরিয়াটা অপকারী ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেয় বা তাকে দূরে সরায় রাখে উপকারী ব্যাকটেরিয়ার সাপোর্টে মাছগুলো ভালো থাকে আচ্ছা এই জন্য আমার এই ব্যাকটেরিয়াকে বাঁচায় রাখার জন্য আমার সবগুলো হাউসের মধ্যে ইয়ারেশন দেওয়া আছে আর বাকি এখান থেকে ব্রিড করার পরে যে পোনাগুলো রেণুগুলো আমি পুকুরে নিয়ে যাই সেগুলো তো ন্যাচারালি আল্লাহর কুদরতে আপনার সেগুলো ভালো থাকে ওখানে আস্তে আস্তে বড় হচ্ছে যেমন এই এই হাউসটা দেখেন প্রচুর পোনা দেখেন আপনি প্রচুর পোনা হ্যাঁ এই বাচ্চার জন্য রাখা হয়েছে নিজে নিজে এখানে বড় হচ্ছে সব আঙ্কেল তাহলে আপনাদের এই প্রজেক্ট থেকে প্রতি মাসে কত লক্ষ বাচ্চা বিক্রি করা সম্ভব হয় এখানে তো আপনি মনে করেন যে একটা বড় ব্রুড থেকে আপনার 10,000-20,000 পোনা হয় একটা ব্রুড থেকে আমরা যদি 10টা মাস নেই কয়েক লক্ষ পোনা হয় সেখানে আচ্ছা কয়েক লক্ষ পোনা ভালো একটা পরিবেশ দিলে পারে যদি প্ল্যাঙ্কটন ঠিক থাকে পিএস ঠিক থাকে টিডিএস ঠিক থাকে তাহলে কোনো পোনাই আপনার নষ্ট হবে না এগুলোই হলো আমাদের আসল জিনিস যে আপনি এটার মধ্যে মন লাগাইছেন কি না এটাতে আপনি শ্রম দিচ্ছেন কি না এটার ব্যাপারে আপনার সতর্ক কি না যদি অসতর্ক হন উদাসীন হন তাহলে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আঙ্কেল এই রঙিন মাছ চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনায় আসলে যেহেতু এটা প্রফিটেবল আমি এটাতে লাভবান হয়েছি আমাদের দেশে কিন্তু অনেক বেকার বেকার সমাজ বেকার ছেলেরা অনেক অনেকে এডিক্টেড হয়ে যাচ্ছে ডিরেল হয়ে যাচ্ছে পথ হারা হয়ে যাচ্ছে আমার কথা হলো যুবক সমাজকে উদ্যোগী করা এই ব্যাপারে এই এই উদ্যোগী করে এটাতে ইনভলভ করে দিলে লাগায় দিলে সে যখন এটা থেকে প্রফিট হবে তখন তার ভালো লাগবে একটা স্টুডেন্টও করতে পারে মাসে 5-10,000 টাকা কামাই করলে তার নিজস্ব পড়াশুনো হলো পাশাপাশি সে তার ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারবে এই জন্য যুবকদেরকে এখানে আনার চেষ্টা করা তাতে যুব সমাজ এটাতে আসে তাহলে দেশের ভালো হবে দেশের কল্যাণ হবে রঙিন মাছ চাষ করতে গেলে কোন কোন বিষয়ে জানা প্রয়োজন প্রথমত একজন অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করতে হবে তার সাথে নিজে এসে কন্ট্যাক্ট করুক মোবাইলে কন্ট্যাক্ট করুক সবসময় জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জিনিস জানতে হবে সুবিধা অসুবিধা কিছুদিন পরে সে নিজেই অভিজ্ঞ হয়ে যাবে ঠিক আছে আঙ্কেল আমরা দোয়া করি আপনার প্রজেক্ট নিয়ে এগিয়ে যান ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসছেন আমার এখানে আমি অনেক খুশি হয়েছি জি